আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান স্কিন কেয়ার পাওয়ার বাই কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার আজকে আমাদের আলোচনার বিষয় হেয়ার ট্রান্সপ্লান্টেশন এবং এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের মাঝে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত হয়েছেন ডক্টর এস এম বক্তিয়ার কামাল সহকারী অধ্যাপক চর্মরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা প্রথমে আমরা সেশনে পরিচিত কেমন আছেন ভালো আছি স্যার আপনি আপনার মূল্যবান সময় থেকে রাজনীতিকে কিছু সময় দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ স্যার আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় হেয়ার ট্রান্সপ্লান্টেশন সেহেতু প্রথমে আমরা জেনে নিতে চাইব প্রাথমিকভাবে হেয়ার ট্রান্সপ্লান্টেশন বলতে আমরা কি বুঝি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের বাংলা প্রতিশব্দ হচ্ছে চুল প্রতিস্থাপন প্রতিস্থাপন হচ্ছে যে এক জায়গা থেকে তুলে নিয়ে আরেক জায়গায় লাগানো হয় মানে আমাদের শরীরের কোনো একটা জায়গা থেকে চুল তার শেকড় বা রোডসহ তুলে এনে যদি শরীরের অন্য কোনো জায়গায় লাগানো হয় তাহলে এটাকে হেয়ার ট্রান্সফার বলা হয় যেমন ধরেন অনেকের মাথায় টাক থাকে যে টাকে আর চুল গজানো সম্ভব না সেখানে মাথার পিছন থেকে বা সাইড থেকে বা বডির থেকে চুল এনে সেই টাক মাথায় লাগিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট আবার অনেকের ধরেন ছেলেদের দাড়ি কম তখন মাথার চুল থেকে চুল এনে যদি এখানে মুখে যদি ট্রান্সপ্লান্ট করা হয় যেটাকে আমরা বলি বেয়ার ট্রান্সপ্লান্ট অনেক মহিলাদের আইব্রো একটু কম থাকে তখন আমরা মাথার চুল থেকে এনে আইব্রোতে লাগিয়ে দিই সেটা হলোই আইব্রো ট্রান্সপ্লান্টেশন অনেক সময় আইলেশও ট্রান্সপ্লান্ট করা হয় অনেকের চায় যে তার লম্বা অনেক ঘন আইলেশ থাকবে আসলে ওই ট্রান্সপ্লান্টেশন জিনিসটা হচ্ছে প্রতিস্থাপন মানে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় লাগানো ধন্যবাদ স্যার দর্শক আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক থেকে আমাদের অফিসিয়াল পেজটি সাবস্ক্রাইব করুন আমাদের অফিশিয়াল পেজ ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক এছাড়াও ইউটিউব থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল টিভি এছাড়া আমাদের ওয়েবসাইট ব্রাউজিংয়ের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু এছাড়া এছাড়াও আমাদের সাথে সরাসরি সংযুক্ত থাকতে আমাদেরকে ফোন দিতে পারেন আমাদেরকে ফোন দেওয়ার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের বিষয়টা আসলে সবার প্রথমেই যে বিষয়টা চলে আসে তা হলো হেয়ার লস হেয়ার লস খুবই কমন একটা প্রবলেম যেটা হচ্ছে বর্তমান সময়ে ছেলে মেয়ে সবাই এটা সব কারণগুলো মূলত কি হেয়ার লস আসলে যেটা হচ্ছে যে কার হেয়ার লস হচ্ছে এটা শিশুর হেয়ার লস না একটা পূর্ণ বয়স্ক মানুষের হেয়ার লস কোন মাসে হচ্ছে সারা বছরই হচ্ছে কিনা অনেকগুলো বিষয় এখানে বিচার করতে হবে যেমন ধরেন একটা শিশু জন্ম নেওয়ার পরে তার মাথায় বা এদিকে বিভিন্ন জায়গায় চুল থাকে না আস্তে আস্তে লস হয়ে যায় কিছুদিনের মধ্যে তিন থেকে ছয় মাসের মধ্যে এটাকে নিউনেটাল হেয়ার লস বলা হয় বা নিউনেটাল অ্যালোপেশিয়া কেউ যদি ধরেন খুব স্ট্রিক্ট ডাইটিং করে এখনকার যুগে যেটা করা হয় খুব স্ট্রিক্ট ডাইটিং ডাইটিং অনেকে বলে কিটো ডাইট বা বিভিন্ন ধরনের ডাইটের নাম ইদানিং শোনা যায় এই ধরনের ডাইটিং করলে হয় কি আপনি জানেন যে আমাদের শরীরের সবচেয়ে বেশি গ্রোথ হচ্ছে আমাদের রক্তকণিকা রক্তকণিকা তারপরেই গ্রোথ হচ্ছে হেয়ারের যে রুট আছে হেয়ারের রুটের গ্রোথ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ফলে আমাদের বডি যখনই কোনো ধরনের স্ট্রেস থাকবে এটা আপনার জ্বর হোক বড় ধরনের কোনো জ্বর বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বড় ধরনের কোনো সার্জারি তারপরে হচ্ছে যে প্রচণ্ড মানসিক চাপ যে ধরনের স্ট্রেস আমাদের বডি পাক না কেন প্রথম কাজ হচ্ছে চুল পরা ফলে একটা স্ট্রেস আর যেটা হলো বলা যে ক্রাস ড্রাইডিং করলে হবে কি যে বডি হঠাৎ করে তার যে কারণ হচ্ছে যে চুল তো লিভিং অর্গান মানে জিনিস যেটা জীবন্ত জিনিস চুলের খাবার দরকার আছে চুল খাবে থেকে তো অনেকে বলে যে হ্যাঁ আমি মাথায় মধু লাগাই ডিম লাগাই বা প্রোটিন লাগাই আসলে চুল এগুলো খেতে পারে না চুল কি আমাদের বডি থেকে খাবার নিতে হয় চুলের প্রোটিন দরকার আমাদের বডি থেকে ব্লাড থেকে নেবে তার কার্বোহাইড্রেট দরকার আমাদের ব্লাড থেকে নেবে তারপরে ফ্যাট দরকার বা ভিটামিন বা পানি যাই দরকার হোক না কেন আমাদের বডি থেকে নিতে হবে এখন কেউ যদি খুব ক্রাস ডাইটে থাকে তাহলে চুল তো আমাদের ভাইটাল অর্গান না এটা তো আমাদের হার্ট না ফলে বডি করবে কি যে চুলে পুষ্টি চলাচল কমাই দিবে ফলে চুল পড়ে যায় এটা একটা কমন কারণ আজকালকার যুগে যেটা হয় যে হেয়ারের উপর অনেক টর্চার হয় যেমন হেয়ার জেল দেওয়া কালার দেওয়া হেয়ার ড্রায়ার দেওয়া তারপরে কার্লিং রিবন্ডিং পারমিং এগুলো অনেক ধরনের প্রসিডিউর আছে এগুলো করে কি চুলকে ভেঙে ফেলে অনেকে খুব অত্যধিক শ্যাম্পু ইউজ করে প্রতিদিনই শ্যাম্পু ইউজ করে এই ধরনের বিষয় চুল পড়ে যায় তারপর হচ্ছে যে আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি ফাস্টফুড খায় কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না এই ধরনের কারণেও চুল পড়ে আর যে কমন যে চুল পড়ার কারণটা হচ্ছে সেটা আদি যুগেও ছিল এখনও আছে সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি সাধারণ লোকজনকে বলি যে বংশগত টাক আরেকটা অ্যালোপেশিয়া আছে যে স্তন্যপান দানকারীদের মা যারা আছেন আসেন ফিডিং মাদার যারা আছেন বা লেকটেটিং মাদার যারা আছেন যে বাচ্চ মা বাচ্চাকে দুধপাত করান চুল পড়ে তার হয় কি এটা হরমোনাল কারণ কারণ প্রেগনেন্সি হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রোটেক্টিভ ফ্যাক্টর কারণ প্রেগনেন্সিতে খুব কম মহিলারই চুল পড়ে ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট মহিলার আর বাকি মহিলাদের কারো চুল পড়ে না কিন্তু যখনই বাচ্চা হয়ে যায় তখন আমাদের যে মহিলাদের এক ধরনের হরমোনের পরিবর্তন হয় এই হরমোনের পরিবর্তনের ফলে অসাধারণ চুল পড়ে অস্বাভাবিক চুল পড়ে গ্রামে বলা হয় যে এটা বাচ্চা বয়স বাচ্চা যখন বসতে বা হাঁটতে শিখে তখন মায়ের চুল পড়া স্টার্ট হয় এবং বাচ্চা যখন দৌড়াতে শিখে মানে মায়ের চুল পড়া বন্ধ হয়ে যায় অর্থাৎ বাচ্চার বয়স যখন আঠারো মাস হবে এই চুল পড়াটা বন্ধ হয়ে যায় স্যার হেয়ার লসের ক্ষেত্রে হরমোনের প্রভাবের কথা বললেন আপনি তো এখানে হরমোনের প্রভাবটা আসলে কতটুকু হেয়ার লসের ক্ষেত্রে আসলে হরমোনের প্রভাব তো অবশ্যই এখন কতটুকু এটা এক্সাক্ট বলা মুশকিল কিন্তু একটা ডেফিনেটিভ রোল আছে আপনি যেমন ধরেন ছেলেদের যে হরমোন অ্যান্ড্রোজেন হরমোনগুলা আপনি টেস্টোস্টেরন বা ডাইহাইড্রো টেস্টোস্টেরন এগুলো চুল পড়েই এখন এই হরমোনগুলা তে চুল পড়বেই এখন এটা কতটুক দায়ী সেটা বলা মুশকিল কিন্তু এই যেটা হরমোন রিলেটেড যে চুল পড়া যেটাকে আমরা অ্যান্ড্রোজেনেটিক গেলো বলি সেটা যে একদম ডেফিনেটলি হরমোনের জন্য হচ্ছে এমন কোনো কথা নাই যে তাহলে বলবে যে আগের লোকদের কি হরমোনে এফেক্ট করতো না করতো কিন্তু তার সাথে লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট এগুলো কিন্তু খুব জরুরি বিষয় জি স্যার স্যার আপনি অলরেডি একবার বললেন যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কোথায় কোথায় করা হয় যদি একটু আর একটু বিস্তারিত যদি বলতেন একটু সম্পর্কে হেয়ার ট্রান্সপ্লান্টটা হচ্ছে যে আসলে ওই যেটা বললাম যে এক জায়গার থেকে চুল তুলে নিয়ে আরেক জায়গা লাগানো আমি যারা গ্রামে থাকেন আমি সিম্পলি বলি তাদের জন্য বুঝ বোঝা অনেকটা সহজ হয়ে যায় বা যারা শহরে থাকেন যেমন ধরেন আপনার বাড়িতে কোথাও গাছ নেই আপনি এই জায়গাটা সবুজ বানাবেন তাহলে আপনি কি করবেন নার্সারি থেকে কোনো একটা গাছের চারা বা ফুলের চারা নিয়ে কোথাও রোপণ করবেন সেখানে ওই গাছটা হয়ে যাবে গ্রামে যারা থাকেন তাদেরকে আমি বলি গ্রামে ধান এক জায়গায় বুনে দেয় ওখানে ধান গাছ জন্মায় এগুলোকে জ্বালা গাছ বলা হয় বা ধানের চারা এগুলো নিয়ে হয় কি যে তারপরে ধান খেতে রোপণ করা হয় ঠিক তদ্রুপ যে আমাদের শরীরের যে জায়গায় চুল নেই সেই জায়গায় যদি কোনো কারণে চুল গজানোর আর কোনো সম্ভাবনা না থাকে যতক্ষণ পর্যন্ত গজানোর সম্ভাবনা আছে ততক্ষণ পর্যন্ত আমরা অন্য চিকিৎসা দেব যখন আর গজানোর সম্ভাবনা না থাকবে তখন মাথার থেকে সাধারণত আমাদের মাথার পেছনে এবং সাইডের চুল পারমানেন্ট এগুলো কারোই পড়ে না এবং বডি হেয়ার যে ছেলেদের বডি হেয়ার এই জায়গা থেকে চুল এনে যেখানে চুল নাই সেখানে রোপণ করা অসংখ্য ধন্যবাদ স্যার যেহেতু আপনি অনেক কোথায় কোথায় করা হয় সেটাও বললে কি কি পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট গুলো করা হয়ে থাকে চুল ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপনে বেসিক দুটো পদ্ধতি একটা হচ্ছে এফইউটি একটা হচ্ছে এফইই এফইউটি হচ্ছে যে মাথার পেছন থেকে একটা নির্দিষ্ট অংশের চামড়া কেটে আনা হয় কেটে এনে ওই জায়গাটা সেলাই দেওয়া হয় তারপরে এই চামড়াটাকে বা স্কিনটাকে একটা মাইক্রোস্কোপের নিচে রাখা হয় রেখে প্রতিটা চুল আলাদা আলাদা করা হয় মানে যে অপারেট করবে সে দেখতে পারবে যে মাইক্রোস্কোপে দেখতে পারবে যে প্রতিটা চুল সে সূক্ষ্মভাবে আলাদা করতেছে এই পদ্ধতি সবচেয়ে প্রাচীন পদ্ধতি কিন্তু এই পদ্ধতিতে সমস্যা হচ্ছে যে সিলাই দিতে হয় এবং অনেক সময় একটা বড় স্কার মানে কাটা দাগ থেকে কাটা দাগ থেকে যাবে এটা হচ্ছে কিন্তু এটা সবচেয়ে প্রাচীন পদ্ধতি এবং অনেক বছর পর্যন্ত এটাই জনপ্রিয় ছিল কিন্তু ইদানিং আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে যে এফইউ এফইউ এটা কি বলা হয় ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন এক্সট্রাকশন আপনি খেয়াল করে দেখবেন যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করবেন যদি আমাদের চুলগুলো গুচ্ছ আকারে থাকে যেমন ধান গাছ বা বাঁশ গাছ যেমন গুচ্ছ আকারে থাকে যে একটা গোছায় অনেকগুলো ধান গাছ থাকে এরকম চুলগুলো গোছা গোছা হিসাবে থাকে যেমন কোন গোছায় একটা চুল থাকে কোন গোচ্ছে দুইটা চুল থাকে কোন গোচ্ছে তিনটা কোন গুচ্ছে চারটা কোন গোচ্ছে পাঁচটা সাধারণত গোচ্ছে দুইটা বা তিনটা আসসালামু আলাইকুম দর্শক আপনি ফোন দিয়েছেন রাস্টিক ভি স্টুডিওতে আপনি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের গেস্ট এক্সপার্টকে করতে পারেন আমি শুভরে বলছিলাম খুলনা থেকে কি বলুন আমাদের প্রশ্ন হল স্যার

আমাদের আমার এক্সপিরিয়েন্স যেটা আমি গত বারো বছরে আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি কোনো রুগীরই এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি তারপরে যেটা দেখছিলাম আমরা যে এফ যে চুল গুছায় গুছায় তুলে আনা মানে আমাদের মাথায় বা শরীরে চুল গুচ্ছ আকারে থাকে গুছায় গুছায় থাকে এফ পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে একটা মেশিন থাকে এই মেশিনটা গুছার চারদিক দিয়ে ঢুকে যায় ঢুকে এই গোছাটাকে তুলে নিয়ে আসে ফলে গোছায় গোছায় চল তোলা যে পদ্ধতি সেটা হলো এফইউই এখন এই এফইউই পদ্ধতিকে দুই ধরনের মডিফিকেশন করা হয়েছে মানে রূপান্তর করা হয়েছে রূপান্তর হচ্ছে একটা হলো ডিএইচআই আর এটা হচ্ছে রোবোটিক জি স্যার রোবোটিক কি যে যেই কাজটা আমরা মেশিন দিয়ে করতেছি সেটা মেশিন করতেছে না সেটা রোবট করতেছে রোবট করবে এটা হচ্ছে রোবোটিক এখন রোবোটিক হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে অনেক কস্টলি বাংলাদেশে কোথাও কোনো রোবটিক হেয়ার ট্রান্সপ্লান্ট হয় না কারণ একটা রোবোটিক মানে হেয়ার ট্রান্সপ্লান্ট মেশিন কিনতে গেলে আপনার বিশ থেকে তিরিশ কোটি টাকা ইনভেস্ট করতে হবে মিনিমাম তারপরে এক একটা গ্রাফটের ওই রোবটিক যে যাই কোম্পানির কিনছেন সেখান তাদেরকে দিতে হবে প্রতি গ্রাফটে এক ডলার করে ফলে এত বিপুল পরিমাণ কস্ট আমাদের দেশে ডাক্তারদের পক্ষে বহন করা সম্ভব না এবং রুগীদের পক্ষেও বেশিরভাগ ক্ষেত্রে বহন করা সম্ভব না ফলে এই রোবটিক হেয়ার ট্রান্সপ্লান্ট আমাদের দেশে হয় না এখন আরেকটা যেটা হচ্ছে যে মডিফিকেশন মানে রূপান্তর হেয়ার ট্রান্সপ্লান্টে কি করা হয় বেসিক্যালি কি করা হয় সেটা আপনাকে আগে জানতে হবে হেয়ার ট্রান্সপ্লান্টে কি করা হয় যে এক গোসা চুল তুলে আনা হয় আরেক গোসা চুল তোলা হচ্ছে আরেক গোসা চুল তোলা হচ্ছে তাহলে আমরা প্রতিদিন যে রুগী লাগাবো সাধারণত দুই থেকে আড়াই হাজার গ্রাফ্ট লাগাই মানে গ্রাফ্ট বলতে এক গুচ্ছ চুল মানে দুই থেকে আড়াই হাজার গুচ্ছ চুল লাগানো হয় এটা তুলে কিন্তু বাইরে রাখা হয় না কারণ চুলের গুচ্ছ যখনই শুকিয়ে যাবে এটা মৃত হয়ে যাবে ফলে তোলার সাথে সাথে এটাকে করা হয় কি খুব ঠান্ডা কোনো নর্মাল স্যালাইনে অথবা রিঞ্জার ইলেকট্রিক স্যালাইনে অথবা পিআরপি আর সলিউশনে রাখা হয় তাহলে হয় নর্মাল স্যালাইন অথবা রিঞ্জার সলিউশন অথবা পি তে রাখা হয় রাখা হয় কেন যাতে এই গ্রাফটা না মরে যায় এই গ্রাফটা সাধারণত এই আট ঘন্টা জীবিত থাকে সাধারণত এর অনেক বেশি সময় জীবিত থাকে যদি পি আর রাখা হয় আরও বেশি সময় জীবিত থাকে এটা হলো অ্যাফ তারপরে এখান থেকে সবগুলো আড়াই হাজার গ্রাফ তুলতে তো সময় লাগবে আপনার দুই আড়াই ঘন্টা লেগে যাবে ফলে এক চুল তুলবে এই চুল চুল তুলবে আড়াই গ্রাফট আমার তোলা শেষ রুগীর পেছনে আমি একটা হালকা ব্যান্ডেজ করে দেব দিয়ে তারপরে আমার কাজ হবে রুগীর যেই জায়গায় চুল নাই যদি আইব্রোতে হয় আইব্রোতে লাগাবো যদি আইলেসে হয় আইলেসে লাগাবো যদি দাঁড়িতে লাগাবো সাধারণত আমরা এটি করি তাহলে আমরা চুল তুললাম ঠান্ডা নর্মাল স্যালিনে রাখলাম রাখার পরে চুল তুলার ফোন আমার কি আমার চুল পরে যখন চুলটা আমি চেঁচে দিই তখন আর চুল পড়ে না তিন মাস মতো চুল মনে না এরপর চুলটা একটু বড় হয়ে গেলেই আবার চুল পড়তে থাকে তো এর থেকে সমাধানের উপায়টা কি যদি বলতেন এখন হচ্ছে যে হ্যাঁ এখন যেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে চুল বড় হলে চুল পড়ে চুল ছোট থাকে চুল পড়ে না ব্যাপারটা আসলে এরকম না ব্যাপারটা হচ্ছে চুল বড় থাকলেও পড়ে ছোট থাকলেও পড়ে কিন্তু একটা বড় চুল পড়লে আপনি দেখতে পাবেন কিন্তু এতটুকু ছোট যেটা এক মিলিমিটার লম্বা সেই চুল পড়লে আপনি দেখতে পাবেন না ফলে আপনি যেটা বলছেন যে চুল বড় হলে চুল পড়ে চুল ছোট থাকে চুল পড়ে এটা তথ্যটা সঠিক তথ্যটা হচ্ছে বড় চুল পড়লে আমরা দেখতে পাই ছোট চুল পড়লে আমরা দেখতে পাই না এই জন্য আমরা মনে করি এই চুলটা পড়ছে না রাজটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান স্কিন কেয়ার আজকে আমাদের আলোচনার বিষয় হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশন এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন ডক্টর এস এম বক্তিয়ার কামাল সরকারি অধ্যাপক চর্মরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ঢাকা দর্শক আমাদের সাথে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক থেকে অফিশিয়াল পেজটি সাবস্ক্রাইব করুন এছাড়া ইউটিউব থেকে আমাদের সাথে সংযুক্ত থাকতে আমাদের অফিশিয়াল পেজটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব পেজ রাজ টিভি বিডি এছাড়াও আমাদের ওয়েবসাইট ব্রাউজিং এর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন www.rashtvbd.com এছাড়াও আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন স্যার আমরা ডিএইচআই নিয়ে কথা বলছিলাম হ্যাঁ যেটা হচ্ছে যে ডিএইচআই ডিএইচআই যেটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে এফইউতে আমরা করি কি চুলগুলো তুলে 3 থেকে 5 ঘন্টা নরমাল সেলিনে থাকে সাধারণত লাগানোর আগ সর্বশেষ চুলটা লাগানোর আগ পর্যন্ত 5 ঘন্টা পর্যন্ত এই নরমাল সেলিনে থাকে এখন হচ্ছে ডিরেক্ট হেয়ার ইমপ্লান্টটা কি বা ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্টটা কি ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে যে রোগীর পাশ থেকে চুল তুলে আমি ওই নরমাল সেলেনে তিন থেকে পাঁচ মিনিট রাখবো অথবা না রেখে সরাসরি একজন তুলবে আরেকজন লাগাবে একজন তুলবে আরেকজন লাগাবে এটা হচ্ছে সাথে সাথে করা সাথে সাথে লাগাবে এতে যেটা হয় যে ওই নরমাল সেলেনে রাখার জন্য আমার পাঁচ থেকে ছয় পার্সেন্ট চুল

যে কারো অনেক বড়টা তার পিছনের ডনার চুল ডনার বলতে আমরা বলি পিছনের এবং সাইডের চুলগুলোকে ডনার বলি ডনার বলি আছে যে ডনার খুব কম যে তার এখানে ডোনার একটা চুল নষ্ট করা যাবে না তখন হয় কি যে ডিএইচটি তে করা যায় না রোগীর সীমিত ডোনার তার চুল লস করা যাবে না লস আপনি জানেন যে এফইউ করতে গেলে 5% থেকে 7% বা 6% বা 10% সর্বোচ্চ কোথা কোথা বলা হয় 10% পর্যন্ত যে চুল নষ্ট নষ্ট হয়ে যাবে কিন্তু তে এই নষ্ট হওয়ার পরিমাণটা কম প্রবলেম হচ্ছে যে রুগীকে বসে থাকতে হয় একদম দুইটা টিম একসাথে কাজ করতে হয় এবং জন্য রোগীর কস্ট কস্ট অনেক বেড়ে যায় এখন অনেকে যেমন ধরেন বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় বলা হয় যে তারা ডিএইচআই করে ব্যাপারটা হচ্ছে যে ডিএইচআই অনেকে বলে যে না হচ্ছে যে

কারণ আলোচনা করব তার আগে আপনি অপারেশনের পূর্বের এবং পরের কিছু অবস্থা দেখে সত্যি অসাধারণ একদম সম্পূর্ণ ভিন্ন মানে চেনাই না স্যার সুবিধা যে তুল লসের পরিমাণ কম যাদের মানে এই হচ্ছে যে আমার কোনো চুল লস করার জন্য তাদের জন্য খুব ভালো কিন্তু অসুবিধাটা হচ্ছে যে বসে করতে হয় রোগীর জন্য এটা কষ্টকর পদ্ধতি আর দুই নম্বর হচ্ছে যে দুইটা টিম যেহেতু একসাথে কাজ করে এটা হচ্ছে যে রোগীর কস্ট বেড়ে যায় কারণ কস্ট অলমোস্ট ডাবল হয়ে যায় যদি সত্যিকার ডিএসি হয় বলে হচ্ছে যে যার অনেক টাকা আছে সে যদি বলে যে আমি আমি আমার টাকা কোনো ফ্যাক্টর না আমার সর্বোচ্চ গ্রাফটা আমি চাই তাহলে অবশ্যই দিয়ে স্যার ডিএইচআর বা অন্যান্য পদ্ধতি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে কোনটা আসলে খরচ কি রকম খরচ নির্ভর করছে আসলে যেটা হচ্ছে যে আপনি কোথায় করছেন আর কাকে দিয়ে করছেন সেটা ইম্পর্ট যেমন ধরেন আমি সবসময় বলি যে আপনি ধরেন এক কাপ চা খাবেন আপনি যদি একটা নর্মাল দোকানে খান কোথাও পাঁচ টাকা কোথাও দশ টাকা কোথাও হয়তো বিশ টাকা হতে পারে ঠিক আছে আপনি কিন্তু চাই খাচ্ছেন কিন্তু আপনি যদি এই এক কাপ চা যদি আপনি ফাইভ স্টার হোটেলে খেতে চান তাহলে আপনার কস্ট পড়বে মোর দেন ওয়ান ফিফটি বা ওয়ান হান্ড্রেড প্লাস তাহলে হেয়ার ট্রান্সফার্ট আপনি কোথায় করছেন সেটার উপর কিন্তু একটা কস্ট নির্ভর করে আপনি যদি একটা নর্মাল স্ট্যান্ডার্ড কোনো সেন্টারে করেন তাহলে হেয়ার ট্রান্সপ্লান্ট প্রতি গ্রাফ হচ্ছে পঁচিশ বা তিরিশ এই ধরনের আর আপনি যদি মনে করেন কোনো ফাইভ স্টার স্ট্যান্ডার্ড কোনো ক্লাব মানে ইয়েতে চলেন যে ফাইভ স্টার বলতে যে ফাইভ স্টারের চা কি খুব মজা ফাইভ স্টারের চা কি খুব হেলদি ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আপনি ওই জায়গাটা এনজয় করেন আপনি যদি মনে করেন যে আপনি ওরকম পস একটা জায়গায় হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন আপনাকে অবশ্যই বেশি খরচ দিতে হবে স্যার পিআরপি করার পরে কি ডিএসআই করা যাবে ডিএচএ বা হেয়ার ট্রান্সপ্লান্ট আপনি যে পদ্ধতিতেই না কেন আপনার যদি মনে হয় যে এখানে চুল গজানোর কোনো সম্ভাবনা নয় তাহলে আপনি যে কোনো সময় করতে পারেন এটা পিআরপির সাথে কোনো সম্পর্কিত না তবে যে রুগীরা পি আর পি করেন আগে ট্রান্সপ্লান্টের তাদের হেয়ার ট্রান্সপ্লান্টের রেট মানে সাকসেস রেট অনেক বেশি সাকসেস রেট আরো ভালো অনেক বেশি ফলে যারা আমার কাছে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য আসেন আমি ওনাদেরকে সাধারণত বলি যে আপনি যদি ওনার ডোনার খুব দুর্বল থাকে বা মাঝারি ধরনের দুর্বল থাকে আমি বলি যে আপনি আগে কিছুদিন পিআরপি করেন তারপর হেয়ার ট্রান্সপ্লান্ট তারপর হেয়ার ট্রান্সপ্লান্ট তাহলে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা ভালো হবে এখন আগে যেটা হচ্ছে পিআরপি সম্বন্ধে আরেকটা কথা বলি যে একটা সময় যেমন ধরেন আমি তো 12 বছর যাওয়ার হেয়ার ট্রান্সপ্লান্ট করি হচ্ছে যে আজকে থেকে 3 বছর আগে আমি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কিন্তু কোনো একটা পিআরপি দিতাম না এবং পৃথিবীর কোথাও কোনো একটা দেয়া হতো না কিন্তু আমরা যখন এই হেয়ার দেওয়া শুরু করলাম আহ সারা পৃথিবীতে এখন দেওয়া হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে দেওয়া হচ্ছে তাহলে আমরা যেটা করি যে এখন হেয়ার ট্রান্সপ্লান্টের আগেও পি আর পি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে পিআরপি দেয় হেয়ার ট্রান্সপ্লান্টের পরে পিআরপি দিলে অসাধারণ রেজাল্ট হয় এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা অনেকটা মনে হচ্ছে যে আপনি একটা গাছের চারা রোপণ করেন একটা গাছের চারা রোপণ করার মতন

আসসালামু আলাইকুম দর্শক আপনি ফোন দিয়েছেন রাজ টিভি স্টুডিওতে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের গেস্ট লাইনটা কেটে গেছে আপনি আবার চেষ্টা করুন যেটাতে আমরা করতে পারবেন যে রুগীর প্রয়োজন আছে কিনা তার ডোনার আছে কিনা ডোনার আছে কিনা একটা হচ্ছে যে আপনার প্রয়োজন আছে কিনা এবং আপনার ওই করার মতো এবিলিটি আছে কিনা ডোনার হচ্ছে যে কোথা থেকে নেওয়া যায় এখানে ডোনারের ক্ষেত্রে কিন্তু ইদানিং একটু মানে ই চেঞ্জ হয়েছে কনসেপ্ট চেঞ্জ হয়েছে যেমন আগে ডোনার বলতে বলা হতো মাথা থেকে চুল নিতে হবে কিন্তু মাথা থেকে ছাড়া দাড়ি থেকে নেওয়া যায় ছেলেদের দাড়ি কিন্তু অসাধারণ ডোনার দাড়ির চুলগুলো কিন্তু খুবই শক্তিশালী হয় এবং খুব দ্রুত রিগ্রো করে বডি হেয়া নেওয়া যায় গ্রোথ কিন্তু চুল নেওয়া যায় স্যার হেয়ার লস হেয়ার লসের ক্ষেত্রে আমরা একটা খুব বড়ো জিনিস যেটা ফ্যাক্ট করে সেটা হচ্ছে আমাদের ডায়েটটা তো আসলে হেয়ার লস কমানোর জন্য আমাদের কি ধরনের ডায়েট মেনটেন করা উচিত বলে আপনি মনে করেন হেয়ার লসের জন্য ডায়েট যেটা হচ্ছে যে আমি তো আগেই বললাম যে প্রথম অনুষ্ঠানের শুরুতেই যে আমাদের চুলের কিন্তু পুষ্টির প্রয়োজন খুবই বেশি কারণ হচ্ছে যে আমাদের যে রক্তকণিক আছে তারপরে কিন্তু চুল পুষ্টি দরকার ফলে হচ্ছে যে প্রচুর পুষ্টিকর খাবার খেতে হবে পুষ্টিকর খাবার মানে কিন্তু ফাস্টফুড না ব্যালেন্স ডায়েট যে খাবারে প্রচুর পানি থাকবে শাক সবজি থাকবে তারপরে ভিটামিনস থাকবে মিনারেলস থাকবে সেই ধরনের খাবার এগুলো খুবই জরুরি দরকার স্যার আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক বিরতি চলে যাওয়ার সময় হয়ে গেছে তাই চলে যাব আপনার জীবন হোক সুন্দর আপনার সুন্দর হোক আপনার দেহ মন এই প্রত্যাশা করে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাজ টিভির সাথেই থাকবেন ধন্যবাদ ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল